একজন একজন কেন তোমার ইচ্ছা নাই ভালো বাবা মা হওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার হাই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকের ছোট্ট একটা ভ্লগ দেখার জন্য এই তো প্রথমে তো শুনেই নিলেন আমার মেয়ে কি বলল তুমি করিয়ে নিচ্ছ মানে এই যে আমি ওকে হাতে ধরে ধরে একটু একটু করে শেখাচ্ছি আসলে এটা শেখানোর জন্য না জাস্ট আমার মেয়ে আমাকে কিন্তু প্রায় সময় কাজে হেল্প করে ও জাস্ট দুষ্টামি করে এই কথাটা বলল আমি বলতে চাই কি জানেন মা এবং মেয়ের সম্পর্কটা একটা বন্ধুর মতো হওয়া উচিত এবং কোন জিনিসটা মেটা পছন্দ করছে না কোন জিনিসটা পছন্দ করছে এটা যেমন খেয়াল রাখে একজন মা ঠিক তেমনি একজন মেয়েও কিন্তু খেয়াল রাখে তার মা কি পছন্দ করে বা কি পছন্দ করে না এই যে আমার মেয়ে অনেক কিছু পছন্দ করলেও রান্নাটা কিন্তু খুব বেশি এনজয় করে না কিন্তু ও যখন দেখে যে আমি আসলে তাদেরকে সবসময় তাদের পছন্দ অপছন্দগুলোকে খেয়াল রাখি এখন একটু একটু করে সেও কিন্তু চেষ্টা করে মায়ের অপছন্দ পছন্দগুলো খেয়াল রাখতে একটা মাই কিন্তু পারে একটা মেয়ের বন্ধু হতে এটা বরাবরই আমরা জানি এবং এটাই আমি মানি তাই তো আমি চাই আমার আদলে আমার মেয়েটাকে তৈরি করতে ভালোবাসা মায়া মমতা আদর স্নেহ সব কিছুই তো থাকে সাথে মাঝে মাঝে তাকে আমি নিজেকে প্রস্তুত করতে যতটুকু করতে হয় ততটুকু আসলে শিখিয়ে দিতে চাই সারা জীবন আমিও থাকবো না আর মেয়েকেও তো বড় হলে আটকে রাখতে পারবো না অনেকগুলো গুণ থাকলেও প্রত্যেকটা মেয়েরই কিন্তু শেষ পর্যন্ত রান্নাটা ঠিক করে নিতে হয় অনেকে হয়তো বলবেন রান্নাটা তো ঠিক শিখে নেবে কোনো এক সময় কিন্তু ওই যে আমি যেমন আমার পরিবারকে ভালোবেসে তাদের প্রিয় রান্নাগুলো মাঝে মাঝে করে খাওয়াই মাঝে মাঝে বললে আসলে ভুলই হবে কারণ চেষ্টা করি ওদের সকল ইচ্ছাগুলো পূরণ করতে যেটা আমার দ্বারাই সম্ভব সেটা হোক তাদের খাওয়া দাওয়া হোক তাদের কেনাকাটা যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি তাদের পছন্দ মতো কাজগুলোই করতে আর এই যে আমরা তো হচ্ছে ফুডি ফ্যামিলি অনেকেই আছেন যারা হচ্ছে ঘুরতে পছন্দ করেন আমরাও কিন্তু ঘুরতে পছন্দ করি তবে আমার বাচ্চারা একটু সাই মানে হচ্ছে ওরা ক্যামেরা ফেক না তাই আমার একটু প্রবলেম আমি চাইলে ওদেরকে সবসময় ক্যামেরার মধ্যে আনতে পারি না আর আমি যেহেতু ওদের পছন্দ অপছন্দটাকে খেয়াল রাখি তাই একটু একটু করে ওদের অভ্যাসটুকু চেঞ্জ করার চেষ্টা করছি আজকেও তো ওদের পছন্দের রান্না করছি ঈদ হয়ে গেল এরপরেও কিন্তু কয়েকবার পোলাও মাংস হয়ে গেছে কিন্তু তবুও শুক্রবার আসলেই তাদের এই মনে হয় যে শুক্রবার হচ্ছে একটু ভালো খাবো যতই প্রতিদিন মাছ মাংস রান্না করি না কেন শুক্রবারের দিনটা যেন আমার বাসায় ঈদের দিন সেদিন আমার ছেলে ঘুম থেকে উঠেই গোসল টসল শেষ করেই নামাজে চলে যায় তারপর দিন পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় আর ওর বাবাও তাই আর এই যে আমি আর আমার মেয়ে সেদিন আমার শরীরটা একটু খারাপ লাগছিলো যদিও ও বলছিলো যে আম্মা আজকে তোমার রান্না করার দরকার নাই কিন্তু আপনাদের ভাইয়া বৃহস্পতিবার রাত থেকে বলছিল যে একটু পোলাও একটু কোরমা খেলে ভাল লাগতো তো আমার শরীরটা খারাপ হওয়া সত্ত্বেও আমি কিন্তু এখানে মেজ গরুর মাংস উঠিয়ে দিয়েছি আর কোরমাটাও করে ফেলেছি আর মেয়ে বড় হয়েছে আলহামদুলিল্লাহ তাই পোলাওটা কিন্তু মেয়েই করে নিল আমার জাস্ট একটু মাঝে মাঝে দেখে যেতে হয়েছে যেমন পানিটা ঠিক আছে কিনা কখন ঘি দিতে হবে লবণটা ঠিক আছে কিনা মেয়েটা দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেল যে পাক্কা রাঁধুনি হতে চলছে একটু একটু করে চেষ্টা করছে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ এতেই আমি তৃপ্তি যে একটু হলেও আমি অসুস্থ থাকলে আমার মেয়ে একবেলা রান্না করে আমাকে খাওয়াতে পারছে এর থেকে বড় শান্তির বা প্রাপ্তির আর কি হতে পারে সেই ক্লাস থ্রি থেকে একটু একটু করে মায়ের জন্য চা করা ডিম সিদ্ধ করা রুটি ভাজা পরোটা করা নুডলস করা এখন তো পোলাও রান্না করে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আজকের পোলাওটা অর্পাই করেছেন জাস্ট ওই যে বললাম আমি একটু দেখে দিয়েছি আমার হঠাৎ করে শরীরটি একটু খারাপ লাগছিল ও বলছিল আম্মু তুমি শুয়ে থাকো আমাকে বলে যাও আমি করি তো আমি মাংসটা উঠিয়ে দিয়ে চলে গেছিলাম এরপরে মাঝে মাঝে এসে দেখছিলাম আর বাকিটা ওই ফিনিশিং দিয়ে নামিয়ে নিল আর পোলাওটাও হয়ে গেল তো আমি একটু বেশি করে গরুর মাংস রান্না করেছিলাম কারণ বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ তাই ভাবলাম একটু বেশি করে রান্না করে রেখে যদি বক্স বক্স করে রাখি তাহলে আর একটা ভাজি ভুজি করে বা ডাল ডাল দিয়ে চলে যাবে তাই এইভাবে আমি বক্স করে রাখছি যদিও গরুর মাংস কিন্তু যত জাল হয় তত মজা লাগে কিন্তু যেহেতু গরমের দিন তাই আসলে আমি আলাদা আলাদা বক্স করে রাখি যাতে করে যেদিন যেটা বের করব ওদিন এটা শেষ হয়ে যায় তো এই তো মাংস রান্না করে শেষ করে ফেললাম আর সব কিছু বেড়ে ফেললাম আর বাড়ার পরে এখন হচ্ছে টেবিলে নিয়ে যাওয়ার পালা মেয়ে হেল্প করছে টেবিল গোছানো সব যেগুলো মাজা বসা ছিল সব কিছুই হেল্প করে দিল এত ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে মানে মেয়ে যদি না হতো তাহলে হয়তো অনেক কিছু থেকেই বঞ্চিত থাকতাম যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন অনেক বড় হয় আর ভালো মানুষ যেন হতে পারে আমি সবসময় এটাই বলি তো এই তো এটা আমার বাসার সবার মোস্ট ফেভারেট কোরমা আর একটু আলু দিয়েছি মুরগির কোরমাটা আমি একটু রোস্টের মশলা ইউজ করেছি দেখিয়ে দিয়েছিলাম আর বাকি কিছু বললাম না কারণ সবাই কম বেশি হয়তো জানেন রান্না যেহেতু পুরোটা দেখায়নি ওই যে বললাম শরীর খারাপ লাগার কারণে আমি একটু একটু করেছি শুয়েছি আর বাকিগুলো টুকিটাকে অর্পা দেখে নামিয়ে নিয়েছে এরপর টেবিলে দিয়ে দিলাম সেদিন যে এই যে মেলাময়নের বাটি বা বক্স টাইপের বাটিগুলো কিনেছিলাম সেটাই আসলে টেবিলে দিয়ে দিলাম কেমন লাগে দেখেন তো মেজবানি গরুর মাংস সবজি করেছিলাম এখানে এই যে মেয়ের হাতের পোলাও আর হচ্ছে মুরগির কোরমা তো গোসল ডোসল করে নামাজ পড়ে এখন আমি খেতে বসলাম আসলে সবার আগে আমি খেতে বসেছি সেদিন কারণ আমার ওষুধ খেতে হবে আর সবাই গোসলে গেছিলো তো আমার যেহেতু ওষুধের টাইম ছিল মানে অ্যান্টিবায়োটিকের টাইম ছিল তাই আমারই আগে খেতে হচ্ছে তো এই তো আপনাদের সাথে ছোট্ট করে একটা ভ্লগ শেয়ার করলাম যে মেয়ে বড় হলে মায়েদের কত শান্তি তাই না তো আমার মতো যে যেসব আপুদের আসলে মেয়ে বাচ্চা আছে তারা তো আসলে এই শান্তিটা ভোগ করতেই পারেন তাই না পুরা